পশুকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যৌন চাহিদা দিয়েছে আল্লাহ পাক তাকে জ্ঞান দেয় নাই যৌন চাহিদা দিয়েছে ফেরেশতাদের দিকে তাকায় দেখে ফেরেশতাদেরকে আল্লাহ আকল দিয়েছে যৌন চাহিদা দেয় নাই মানুষকে আল্লাহ যৌন চাহিদাও দিয়েছে আকলও দিয়েছে لقد خلقنا الإنسان في أحسن تقويم شاطئ سندر باب عقل دي بدي دي جيني মানুষকে সৃষ্টি করেছেন محبت করে আদর করে যিনি মানুষকে বানিয়েছেন তিনি কি প্রশংসা করব কার সবাই পড়ি আলহামদুলিল্লাহ এবার চিন্তা করেন আপনার হার্টের উপর আল্লাহ একটা প্রলেপ দিয়েছে ইন্নাল আবদা ইদা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা যখন আপনি একটা গুনাহ করে ফেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হার্টের উপরে প্রলেপ আছে এই প্রলেপটার উপরে একটা দাগ পড়ে যায় গুনাহ করার কারণে আরেকটা গুনাহ করলেন আরেকটা দাগ পড়ে যাবে হাজারটা গুনাহ করলেন হাজারটা দাগ পড়ে যাবে লক্ষটা গুনাহ করলেন লক্ষটা দাগ পড়ে যাবে গুনায় গুনায় প্রলেপটা পুরো কালো হয়ে যাবে হারিকেনের ভিতরে যেমন চিমনি থাকে চিমনিটা যদি অন্ধকার হয়ে যায় আলো যেমন বের হয় না আপনার হৃদয়ের উপরে আবার আল্লাহ যে প্রলেপ টুকুন দিয়ে রেখেছে চিমনি বসায় দিয়েছে চিমনিটা যদি অন্ধকার বানায় দেন আপনার কাছে দিন ভালো লাগবে না ইসলাম ভালো লাগবে না কোরআন ভালো লাগবে না নামাজ ভালো লাগবে না গোটা জীবনটা আপনার অন্ধকার হয়ে যাবে অন্ধকার আচ্ছন্ন জীবন থেকে বের হয়ে আল্লাহর গোলাম হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আপনাকে ডাকতেছে আজকে যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহকে খুশি করে মাহফিল থেকে তাওবা করে বিদায় নিতে পারি যিনি আমাকে আপনাকে অবশ্যই কবুল করে নেবেন তিনি কে কথা কি বুঝে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই হাতটাকে জ্বালানোর জন্য এই বাতিকে প্রজ্বলিত করার জন্য একটা তেল আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন লা শারকিয়াতিন ওয়ালা গরবিয়া পূর্ব পশ্চিম কোথাও এই তেল পাওয়া যায় না জাইতুন বা অলিভ অয়েল এমন একটা তেল দিয়ে আপনার হাত জ্বলে আপনার বাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে রেখেছেন পৃথিবীর পূর্ব পশ্চিম কোথাও পাওয়া যায় না আপনি অবাক হয়ে চিন্তা করতেছেন তেল তো সব জায়গায় পাওয়া যায় আল্লাহ এমন দৃষ্টান্ত দিলেন কোরআনুল কারীমের ভিতরে লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া পূর্ব পশ্চিম কোথাও এই তেল পাওয়া যায় না কি অর্থ এই তেলের আপনার আমার হাতটাকে দেহটাকে সচল রাখার জন্য তিনি রূহ দিয়েছেন রূহ দিয়েছেন রূহ দিয়েছেন এখন যদি রূহটা চলে যায় চোখের জায়গায় চোখ থাকবে হাতের জায়গায় হাত থাকবে পায়ের জায়গায় পা থাকবে সব থাকবে শুধু রূহটা থাকবে না রূহ না থাকার কারণে মানুষটাকে লাশ বলা হবে কথা ঠিক না বেঠিক